বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশিদের লেখা জার্নি টু পার্লামেন্ট বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। ঐতিহাসিক প্রেক্ষাপটে রচিত এই বইয়ে উঠে এসেছে 1966 সালের ছয় দফা থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন ঘটনাবলী। অনুষ্ঠানে সাবেক চিফ হুইপ ডক্টর মোহাম্মদ আব্দুল শহীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল হাসান কলিমুল্লাহ, বিচারপতি শামসুদ্দিন আহমেদ মানিক এবং জাতীয় পার্টির সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বইটি নিয়ে আলোচনা করেন।